আমি যাই মুখ তাই মুখ আমি কি মনে করছো থাকে যে বন্ধু বন্ধু গুলোকে আড্ডা মারো আয়া বলুন। হ্যাঁ তুমি তো জানো যে তুমি বাইরে থাকলে আমার চিন্তা হয়, তাড়াতাড়ি আই পড়ো। আব্বা আম্মা কোন আব্বা আম্মা ওই পাশে ঘরে। হ্যাঁ হ্যাঁ জাতি বলে দি কই নাকি না এটা যদি আছে আব্বা আম্মা রয়েছে তো আব্বা আম্মা দেখলে তাই কি আরে ভাই পারবো কাম করি না আমি কদিন ধরে নতুন বউ কাজকর্ম করে টরে কি তোমার খেয়াল খুশি রাখে? আচ্ছা ঠিক আছে তাই রাখবে, তুমি একটু শিখে টিকে নিও। হ্যাঁ শিখে দিচ্ছি। এখনো তুই যে বিয়া করলি, হ্যাঁ এখনো ওই বাইক টুকলা নাগাল খালি ঘুরে বেড়াই খালি চলবো কোনে ঘুরে বেড়াই পারতে তুই দেখবি কোন থেকে দেখবো দাদা কইছে আমার কাছে দাদা কইছে আমার কাছে আমি দোকানে বলি তুমি দোকানে যাবার পারবা না, দোকানদারি যা করে না না করে না আমি বুঝুন। এটাই তো আমি চাই, তুমি দোকানদারি করলা আমি জিরাইলাম। হ্যাঁ দোকানে যা যাবো না, চা খাবার মন ধরে আমার কাম আছে দোকানদারি, আমার বাবা বুঝাই দিছে আমার কালগনে দোকানে বহন লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করছ? না খাওয়া দাওয়া করি না। খাওয়া দাওয়া করো, আমি একটু বন্ধু বান্ধব গুলো কই আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই মা। আচ্ছা তাড়াতাড়ি আয়ো। এই যে বন্ধুরা দাও খেয়ে গেল বিয়ার, আর আর আমি কি হালে আছি না আছি এরা আর দেখে নাই। হ্যাঁ বেচারা বিয়া করে নাই দোস্ত, তাহলে আয়া তো আমার কাছে পরামর্শ নেহারে যে পাঁচটি রাত্রি আছে নাকি তোর শ্বশুরবাড়ি এলাকায়, তা আবো না ওই আমারই জায়গায় খুঁজে যায় বিয়ার কথা কর লাগবো। যাই দেখি ইন্দাজুল দেখি কন আছে একটু খোঁজ করি। মাইছে বিয়া করে না বলে এবারে বিয়া করে মাইছে বাইতে আটকে থাকলে চলবো? মুক্তার দোস্তটা মারা গেল হুন্ডা অ্যাক্সিডেন্টে, আসান দোস্তরে যে কমু আসান তো বাইতে গনেই বাইরে না। যাই দেই যাই দেই। আরে আমি কথা কইতে কইতে দা হয়ে গেছে গা, তাই নাকি? আর দোস্ত আর শুনেন আমি কি বা মানু ফুস করলো কি হাত আছে নাকি না, এই তো কোন ছিল বান খোঁজা না স্যার বার সব তো আমি কি বা মানুষ দোস্ত আর কত লোক বিয়া করছে না আর হলেন বাচ্চা করে বাইরে বেরি পারি না তাই নাকি? কি এক ঝামেলায় আছি না বিয়া করে আর ঠকছি দোস্ত। হ্যাঁ বিয়াতে করছেন? হ্যাঁ বিয়া করছেন ভাবি তাহলে আপনি নাকি কিরম ব্যবহার করে? আর ব্যবহার করে ভালো, তবে একটা বিষয় আমার ভালো লাগতেছে না, কিন্তু আমি যদি শহরের মেয়ে বিয়া করতাম তাহলে আমার তাই নাকি? হ্যাঁ গ্রামের মেয়ে বিয়া করছেন আপনি কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আর আর কাপড় দাও, হ্যাঁ বিলাউজ দাও, পিড়িগুড় দাও, আরো কত কি কাপড় চুপুর নাকি হ্যাঁ জামেলায় পড়ে গেছি গা। হন দোস্ত তোর একটা বুদ্ধি দেই, তুই তো বিয়ে করার সময় পাইছে গেছ তাই নাকি? বিয়ে করলি? হ্যাঁ তুই শহরের মেয়ে বিয়ে করলি কে দোস্ত? ও শহরের মেয়ে বিয়ে করলি? হ্যাঁ তারা বলি প্যান্ট শার্ট পরে বুঝিস, প্যান্ট পরলো প্যান্ট পরলো শার্ট গায়ে দিলো দিলো আবার তুই এখানে গেলি, হ্যাঁ ওই প্যান্ট শার্ট পরে গায়ে দিয়ে গেলি এক কামড়ে দুইজন চলাফেরা করে তাই নাকি দোস্ত? আপনি বুদ্ধি দিচ্ছেন দোস্ত, তাহলে কিন্তু আমার
আপনি তাই করেন? হ্যাঁ, আপনি কিন্তু নগে থাকেন না তো? নগে নগে শহরে বিয়ে করাম দোস্ত। কিবান কই আর একটা ঘটনা শুনছেন কি আপনি? না, আপনি তো বাইর তুমি নেই, বাইরে শুনবেন কি? শুন নাই, ওই যে মুক্তার দোস্ত আসা যে, হ্যাঁ মুক্তার দোস্ত কিন্তু হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। হ্যাঁ কষ্টি, হ্যাঁ কবে? আরে পরশু দিন গিয়ে মারা গেছে। হ্যাঁ এই খবর তো আমি পাইলাম না। আহারে বেচারার একটা পোলা, একটা পোলা তো পোলাই কিন্তু বইটা পোলাটা ফরে পরে। হ্যাঁ বউ বলে হানের টেনশনে হ্যান করতেছি আমরা, বউডার উভয় হবো কি দেওয়াছে? এটা উভয় করো না দোস্ত। আচ্ছা আমি কোন যাবো না ছিলি? যাবার নিয়েছি আপনার কাছে, কিন্তু জাম হইল মুক্তার বাড়ির ওনে দোস্তর ওনে, ঠিক আছে? কিন্তু আপনার নিয়ে মুক্তার দোস্তর ওনে দাম। হ্যাঁ লোন লোন দেখে হিড়ি গা সান্তন দেহি নাকি? হ্যাঁ কি ব্যা করে থইয়া গেল রে ও বাবা, কান্দিস না, কত বোঝাই না তুমি, এই মানুষ সাইকেল নিয়ে আই যাও না গো, এই মানুষ সাইকেল অ্যাক্সিডেন্ট ওয়া দুদিন বারবার কত মানুষ মরে গো, একটা কথাও যদি শুনতো তাহলে কি আমার এই বয়সে কপালটাই পুরত গো। আল্লাহ আল্লাহ, এরা তুমি কি করে ফিরে গেলে ভাবি? এই যে আমি তো খবরই পাই নাই, ওর কাছে খবর হয়ে আইলাম বুঝছেন। আপনারা কান্দেন না, কান্দা কি করবেন, যেটা গেছে তো সেটা গেছেই গা, কাল এবারে গিয়াবো আমরা আছি বুঝছেন। আপনি কোনো চিন্তা করেন না, আমার এখানে আপনার যা স্বামী মরে গেছে গা, আমরা তো আছি, আমরা আপনার দেখশন করুন। ও ভাই আপনি কোন নাগাল না যে কত মানুষে সান্ত্বনাই দিল গো, এ যে সান্ত্বনা দিয়া যায় আর ঘুরা এলো না গো ভাই। বলেন আপনার স্বামী আমার বন্ধু না? বন্ধু আছা একসাথে চলাফেরা করছি, হে মরে গেছে গা তাতে কি হয়েছে? হের বদলে আমি আছি কি গো দোস্ত? হ্যাঁ হ্যাঁ ভাবি দোস্ত যা কইছে ঠিক কথা কইছে, আর আপনার স্বামীর মতোই তো আমি। আমরা হেড টেনশন করেন কে কান্দেন কে বাচ্চা, তুমি কান্দো না কান্দো না কান্দো না, আমার বাবার মতোই আমি তোমাকে দেখশন করব, চিন্তা নাই আমরা কোনো চিন্তা নাই। আপনি সত্যি কথা কইতে, সত্যি কথা কইমু না, আমার দোস্ত আছে আল্লাহ একসাথে চলাফেরা করছে, আমি তো জানি না দোস্তর কাছে খবর পাই আমি দেখ পারি। হ্যাঁ আমি তো কইছি দোস্ত রে, বললাম যে না মুক্তার দোস্ত মারা গেছে, তাহলে আপনি সব কিছু দেখাশোনা করবেন? হ্যাঁ হ্যাঁ। ওই বাবার কান্দিস না, তাহলে আসি আমরা। হ্যাঁ না খান আপনি না বলেন যে আপনি সবকিছু দেখবেন, আপনি জেনে যাবেন হেনে যাব কইছি। আমি তো কথা কথাই কইছি, শাস্তি কর না কইছি যে সান্ত্বনা দিছি আপনাকে, আমি পাঁচের কই আমি পাঁচের কই আমি তো আপনাকে আগে কইছি আপনাকে মেলা সান্ত্বনা দিছে, আমি বুঝেন না কেন নাকি দোস্ত? আপনি আমার সান্ত্বনা দিছে আমি বুঝেন না কে? আমি তো আপনাকে আগে কইছি আপনাকে মেলা সান্ত্বনা বানো মেলা মানছে দিছে, ওই কথাই কামাবো না। হ্যাঁ বাচ্চা বাচ্চা আপনি লেগে আমার বাপে টান দেবারে টান, কিছুই কমো না। হ্যাঁ ভাই বিয়া করে এসে কয় মাস ধরে, দোস্ত ট্যাক্সি হান কি করি হয়ে যা তোর মারে বুঝা। আয় বন্ধু জানতা আগো মারে বুঝালি বল।
মারা গেছে তাই যাই দিয়েছে কান যাইছে ওরা আমি সান্ত্বনা দিছি যে গিয়ে মরছে মরছে কানলি তো আর পাওয়া যাবো না মরছে মরছে আমরা আপনাদের দেখ শোন করম হ্যান করম ত্যান করম কইছি এখন লগটা গ্যাং পাইতে যায় ও আর তুমি বা সান্ত্বনা দিবার কাছে ওকে এখন কত মাসে সান্ত্বনা দেন আমি কি জানি যে আমার নগুন কে যাবো আমার বউ আছে আসলে কি মিথ্যা সান্ত্বনা কেউ দেন লাগে না তোমরা তো বুঝো না দিয়া নিছাও এখন মিথ্যা সান্ত্বনা দিয়া তো লাভ নাই আর তুমি এখন কইছাও জানতালি এখন দেখো যেবা কই চাও হেমন বুঝো স্বামী মারা গেছে কান্দি তো আবো না হবো না সান্ত্বনা মেসে দেয় না মনে করেন যে আমরা কান্দা আর কি করবেন যেটা গেছে গেছে মনে করেন যে আমরা আপনার দেখশন করবো বন্ধুর বউ মনে করেন যে আপনার স্বামীর মতো আমি সান্ত্বনা দিতেই পারে তাই বলে তুমি তার বাড়ি পর্যন্ত আয় পড়বা আমি বিয়ে করাইছি নতুন বউ ছেলের কথা বুঝছো কাজে আমার ছেলে যে বলছে তোমার দেখশন করবো আচ্ছা ঠিক আছে আমি তোমার দেখশন করবো তুমি চিন্তা করো না কথা বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এমদাদের হাতে আমি তোমার তুলে দিতেছি এবার তোমার দেখশন করব তুমি রাজি আছো তো তাতে কামাই করে বাবার হাতে দিবি বুঝছো এরা আব্বা কবি না আমার কবি আব্বা আরে আব্বা কবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই বিকাল ওমরে যা বিকালে বিয়া দিয়ে পরাই দিবা হ্যাঁ বিকালে বিয়া দিয়ে পরাই দিমু মুন্সি ডাক দেই না হ্যাঁ আমি তো করে বিয়ে পরাই দিমু মুন্সি ডাক দেই না আরে কাম করেন কই কুহিল বা টান নিয়ে হইন ঠিক কথা কইছি না তাহলে সম্পূর্ণ কাল ঘন করে নিলাম আরে জানে এই যে বাইরা আমরা রাইবে বোগামাকে গেড়ে সান্ত্বনা দিবার যায় না সান্ত্বনা দিয়ে যায় না আরো ধরা গেছিলাম পড়াই দেখছেন কি রং বেজাল হয়েছে আমার দোষ না দিলি আমার ঘরে চাইবে গে তোকে আপনারা মিথ্যা সান্ত্বনা দিবেন না পাল্লিবারে গিয়ে গুণ্ডগুলিবারে টেহা দিবেন কিন্তু উনি সান্ত্বনা দিবার যাবেন যে আবার পাশে পাশে আইয়া পড়বো হ্যালো বিয়ার
আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আমিও ভালো আছি। হ্যাঁ, আমার নিজস্ব চ্যানেল ভাদাইমা আসান আলী 24, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। কি বেশি বেশি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ ভাইরা, রাখি।